প্রতীক্ষার অবসান শুক্রবার 2022 সালের মাধ্যমিকের ফল প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ 2020 সালের তুলনায় 2022 সালে বেড়েছে পাশের হার এই বছর মাধ্যমিকে 86.60 শতাংশ পড়ুয়া পাশ করেছে দিন ঘোষণা হয়েছে 2023 সালের মাধ্যমিক পরীক্ষার 2023 সালের 23 ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে মাধ্যমিকের ফল ঘোষণার পরপর টুইট করে মাধ্যমিক উত্তীর্ণ পড়ুয়াদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষক অভিভাবকদেরও অভিনন্দন জানিয়েছেন যারা আশানুরূপ ফল করতে পারেননি তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বার্তা ভবিষ্যতের জন্য প্রস্তুত হও লড়াই করলে আগামী দিন নিশ্চয়ই ভালো ফল করবে শুক্রবার সাংবাদিক সম্মেলন করে মাধ্যমিকের ফল ঘোষণা করে মধ্যশিক্ষা পর্ষদ 10,98,775 জন সাকসেসফুল ক্যান্ডিডেটস 94,949,927 জন 949,927 জন আমরা 4,192টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নিয়েছিলাম আমাদের রেজাল্টস কোনো ইনকমপ্লিট নেই কোনো উইথহেল্ড নেই কোর্ট কেস দিয়েও কোনো জায়গায় আমাদের কোনো ইনকমপ্লিট নেই কারোর রেজাল্ট উইথহেল্ড নেই এক্সাম ক্যান্সেলড হয়েছে আরে কমিটিতে এক্সাম ক্যান্সেলড হয়েছে টোটাল 11 জনের সারা রাজ্যে 11 জনের শিক্ষার পাশের হার ছিল 86.34% এবছর পরীক্ষায় পাশের হার 86.60% অর্থাৎ 2020 সালের যা রেজাল্ট হয়েছে তার থেকেও এবার আরও ভালো হয়েছে এবারের মাধ্যমিকের জেলার জয় জয়কার মাধ্যমিকে প্রথম দশে 114 জনের মধ্যে রয়েছে কলকাতার মাত্র একজন পরীক্ষার্থী আরও তিনজনের সঙ্গে চতুর্থ স্থানে রয়েছে পাঠভবন স্কুলের ছাত্র সুতর্শ্রী ত্রিপাঠী তার প্রাপ্ত নম্বর 693 নম্বর পেয়ে প্রথম স্থানে রয়েছে বাঁকুড়া ও পূর্ব বর্ধমানের দুই ছাত্র এবছর মাধ্যমিক পরীক্ষার্থী ছিল প্রায় 11 লক্ষ ছাত্রদের থেকে ছাত্রীর সংখ্যা ছিল 11% বেশি পাশ করেছে 9,49,000 জন পাশের হার 86.60% ছাত্রদের পাশের হার 88.6% ছাত্রীদের পাশের হার 85% করোনা মহামারীর কারণে 2021 সালে মাধ্যমিক পরীক্ষা হয়নি পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই এবছর পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষার ব্যবস্থা করে পর্ষদ তাই গতবার মেধা তালিকা প্রকাশ না করা হলেও এবছর মেধা তালিকা প্রকাশ করা হয়েছে আগামী বছর 2023-এ মাধ্যমিক পরীক্ষা শুরু 23 ফেব্রুয়ারি পরীক্ষা চলবে 4 মার্চ পর্যন্ত 4 মার্চ পর্যন্ত কিন্তু সেই পরীক্ষা হবে বলে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে স্বাভাবিকভাবেই যে ফল প্রকাশিত হয়েছে তা নিয়ে কিন্তু যে পড়ুয়াদের মধ্যে একটা উত্তেজনা এবং যে উদ্দীপনা ছিল তা কিন্তু বলা যেতে পারে এই ফল প্রকাশের সঙ্গে সঙ্গে সেই ফল তারা হাতে পেয়ে বেশ খুশি কেননা পাশের হার কিন্তু দেখা গিয়েছে অনেকটাই বেড়েছে এবং মধ্যশিক্ষা পর্ষদও সার্বিকভাবে এই ফলে খুশি ক্যামেরায় সৌমেন মুখোপাধ্যায়ের সঙ্গে শুভঙ্কর মণ্ডল